আমরা নবম দশম শ্রেণী গণিতে 3.5 এর অঙ্কে পড়ছিলাম। তো 3.5 অর্থাৎ বীজগাণিতিক রাশি 23 নম্বর থেকে শুরু, 23 নম্বরের আগের অঙ্কগুলো আগের পর্বে দেওয়া হয়েছে। ওকে, তো বিস্তারিত সব লিঙ্কগুলো কিন্তু ভিডিওর নিচে আছে, আগের অঙ্কগুলো। ওকে, এখন আসি একটি দ্রব্য, 23 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটি দ্রব্য এক্স পার্সেন্ট পদ্ধতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 36% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। ওকে, সো এটা করার আগে আমরা একটা সিম্পল একটা অঙ্ক করি। মনে করেন আমার একটা শার্ট কিনতে যাচ্ছি, সেই শার্টটার মূল্য মনে করেন 500 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? বিক্রেতার ক্রয় মূল্য। তো বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে ওই শার্টটার বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা। ঠিক আছে, বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তো সে আমাকে বলল যে 2% কোটিতে আমি আপনার কাছে শার্টটা বিক্রি করলাম, তো 100 টাকায় যদি 2 টাকা কোটি হয়, উনি বলতেছে যে 2% কোটিতে, কত পার্সেন্ট কোটিতে? 2% কোটিতে, 2% কোটিতে। তো 2% কোটিতে 100 টাকায় কোটি হয় কয় টাকা? 2 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকায় কোটি হয় 2/100, 500 টাকায় কোটি হয় 2×500, 100 সমান কত? 10 টাকা। তাহলে সে আমার কাছে শার্টটা 2% কোটিতে কত টাকা বিক্রি করলো? 500 − 10 = 490 টাকা। তাহলে বিক্রেতার ক্রয় মূল্য ছিল 500 টাকা। সে 2% কোটিতে যদি আমার কাছে বিক্রি করে, তাহলে সে আমার কাছে কত টাকা বিক্রি করবে? 490 টাকা। ক্লিয়ার? এখন যদি সে 2% কোটিতে বিক্রি করার থেকে যদি সে 6% লাভে আমার কাছে বিক্রি করতো, 6% লাভে, ওকে, এটা হচ্ছে 100 টাকায় ক্ষতি হয়। ওকে, তাহলে 6% লাভে 100 টাকায় তার লাভ কত? লাভ হচ্ছে 6 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকায় লাভ 6/100, 500 টাকায় লাভ 6×500 = 100, তাহলে চলে গেলে কত থাকে? 30 টাকা। ক্লিয়ার? তাহলে 6% লাভে বিক্রি করলে তাহলে সে কত টাকা বিক্রি করবে? সে 500 ক্রয় মূল্য প্লাস লাভ সমান কত? 530 টাকা। তার মানে সে 2% কোটিতে যদি বিক্রি করে, সে আমার কাছে 490 টাকা বিক্রি করবে। ঠিক আছে, আর যদি সেটা 6% লাভে বিক্রি করতে যায়, তাহলে সে আমার কাছে 530 টাকা লাভ করবে, 530 টাকায় বিক্রি করবে। 530 টাকা এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য, আর 490 টাকা হচ্ছে এটা ক্ষতিতে বিক্রয় মূল্য। ক্লিয়ার? এখন তাহলে আমাকে যদি বলা হয় সে 6% লাভে বিক্রি করলে আগের থেকে এত টাকা বেশি পেত, তার মানে কি? লাভে বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতিতে বিক্রয় মূল্য। যদি বলে সে 40 টাকা বেশি পায়, তাহলে কত টাকা বেশি পেল? 40 টাকা বেশি পেল। এবার আমরা দেখি তো এইটার সাথে এই অঙ্কটা, একটা দ্রব্য এক্স পার্সেন্ট কোটিতে বিক্রয় করে যে মূল্য পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য আমি জানি না। এখানে যেমন আমরা দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিয়েছি 500 টাকা, তাহলে আমি ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 500 টাকা ছিল। তাহলে আমরা লিখতে পারি, ধরি দ্রব্যটি ক্রয় মূল্য ছিল কত টাকা? দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি আমরা পি টাকা, ধরে পি টাকা। ওকে, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা পি টাকা ধরেছি। এটা যদি বুঝতে পারি এই ক্ষেত্রে, তাহলে এক্স পার্সেন্ট কোটিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করবো না, আমরা কি বের করবো? 100 টাকায় ক্ষতি হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা এভাবে করি, যেটা আগে করেছি সেভাবে করি, এক্স পার্সেন্ট ক্ষতিতে 100 টাকায়, এক্স পার্সেন্ট ক্ষতিতে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 1 টাকা। যেহেতু বলছে এক্স পার্সেন্ট,
2% টাকায় ক্ষতি হয় 2% ক্ষতি যেহেতু 100 টাকায় ক্ষতি 2 টাকা ঠিক এখানে 100 টাকায় ক্ষতি হয় 1 টাকা 1 টাকায় ক্ষতি হয় x / 100 যেটা আমি করেছি এটা সেভাবে করতেছি সুতরাং p টাকায় ক্ষতি হয় px / 100 আশা করি বুঝছি তাহলে সে ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে এখানে যেমন ক্ষতিটা বের করছি কত টাকা তার ক্রয় মূল্য তার বিক্রেতার ক্রয় মূল্য ছিল 500 টাকা 500 থেকে এটা মাইনাস করে বিক্রয় মূল্যটা বেরিয়েছে ক্ষতিতে বিক্রয় মূল্য কত সেটা বেরিয়েছে তাহলে আমি লিখতে পারি সুতরাং যে সুতরাং x% ক্ষতিতে সুতরাং x% ক্ষতিতে বিক্রয় মূল্য x% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্লিয়ার তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল p টাকা আর p টাকায় ক্ষতি হচ্ছে 100 টাকা এখানে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 500 টাকা ক্ষতি হচ্ছে 10 টাকা ঠিক আছে 2% ক্ষতিতে তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল 490 ঠিক এখানেও x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল p minus px by 100 এত টাকা আশা করি ক্লিয়ার এখানে যে কাজটা করেছি সেই কাজটাই দ্রব্যটির ক্রয় মূল্য p টাকাটা কিন্তু বলো আর এটা হচ্ছে কি হয়েছে ক্ষতি হয়েছে p টাকায় ক্ষতি হয়েছে যে টাকাটা ক্ষতি হয়েছে সেটা যদি মাইনাস করি সেটাই হবে ক্ষতিতে বিক্রয় মূল্য এবার একই ভাবে প্রাইস x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায় এইবার দেখি প্রাইস x% লাভে বিক্রয় মূল্যটা কত তাহলে প্রাইস x% লাভে প্রাইস x% লাভে 100 টাকায় একবারে অতিনিয়মের মতো করতেছে 100 টাকায় লাভ হয় কত টাকা প্রাইস x টাকা যেহেতু প্রাইস x% লাভ 100 টাকায় প্রাইস x টাকা লাভ তাহলে 1 টাকায় লাভ হয় প্রাইস x / 100 ওকে সো p টাকায় লাভ হয় যেহেতু আমরা ধরে নিচ্ছি বিক্রেতার দ্রব্যটির ক্রয় মূল্য ছিল p টাকা তাহলে প্রাইস x p / 100 টাকা ওকে এটা হচ্ছে p টাকায় লাভ হয় তাহলে প্রাইস x% লাভে দ্রব্যটির প্রাইস x% লাভে এখানে দ্রব্যটির লিখতে একটু সুন্দর দেখায় একটু লিখবে ঠিক আছে প্রাইস x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত দ্রব্যটির বিক্রয় মূল্য তাহলে লাভে বিক্রয় মূল্য এটা লাভ হয়েছে তাহলে কি হবে p প্লাস প্রাইস x p 100 টাকা এটা হচ্ছে লাভ এখানে যে লাভটা 500 টাকার সাথে যোগ করে 530 টাকা পেয়েছি এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য তাহলে এটা এত টাকা ওকে এটা লাভ হয়েছে ঠিক আছে p টাকায় লাভ হয়েছে এত টাকা আর দ্রব্য প্রবৃত্তি যে লাভটা দিয়ে যোগ করে দিই লাভ সহ দ্রব্যটার বিক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে এটা লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে পেয়ে গেছি ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়ে গেছি এখানে লাভে বিক্রয় মূল্য পেয়ে গেছি ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়ে গেছি দুইটা মাইনাস করার পর কত টাকা বেশি সেটা ক্লিয়ার তা আমাকে বলে দিয়েছে যে প্রাইস x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায় তাহলে আমরা কি লিখতে পারি না সেটা হচ্ছে এখানে প্রশ্ন মতে p প্লাস প্রাইস x p / 100 টাকা এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতিতে বিক্রয় মূল্য p মাইনাস px / 100 টাকা ইকুয়াল টু এই লাভে বিক্রয় মূল্য থেকে ক্ষতির বিক্রয় মূল্য বিয়োগ করলে 18x টাকা বেশি পাওয়া যায় আমাদের এখানে 530 থেকে 490 বিক্রি করলে 40 টাকা বেশি পাওয়া যায় আর এখানে 18x টাকা বেশি পাওয়া যায় তাহলে আমরা এটা লিখতে পারি ওকে তাহলে এখানে চলে আসি ওকে তাহলে এখানে পাচ্ছি কি আমরা p প্লাস প্রাইস x p / কত 100 ব্র্যাকেট তুলে দিচ্ছি মাইনাস p প্লাস px / px না এখানে p কি ছিল px / 100 ঠিক আছে মাইনাস হ্যাঁ px / 100 ওকে ইকুয়াল টু 18x ক্লিয়ার ওকে সো এখন আমরা কি পাই দেখি এখানে মাইনাস মাইনাস চলে যাচ্ছে তাহলে এখানে আমাদের কাছে থাকছে প্রাইস x p আর তাকে 100 প্লাস
px by 100 equal to 18x আমি যদি এখানে LCM করি তাহলে এখানে পাচ্ছি আমি 100 ঠিক আছে তাহলে 100 পাচ্ছি আর এখানে thrice x p plus px পাচ্ছি ওকে equal to 18x পাচ্ছি ওকে তাহলে এখানে 3x p px আর px তাহলে কত হবে 4px দেখেন এই px 3px 4px by 100 equal to 18x তাহলে আমরা এখানে লিখতে পারি না 4px equal to 18 into 100 x ঠিক আছে বা এভাবে লিখতে পারি 18x into 100 তাহলে এখানে xx ওই দিকে চলে যাচ্ছে কিন্তু তাহলে আমি যদি p equal to এখানে 4x লিখে 18x into 100 লিখতে পারি তাহলে xx যদি কাটা যায় তাহলে p equal to এখানে 4 25 100 তাহলে আমি কি লিখতে পারি না 18 into 25 ওকে তাহলে p equal to 18 into 25 সমান কত হচ্ছে 25 into 18 450 টাকা তার মানে এখন আমরা বুঝতে পারছি দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল 490 টাকা ছিল যেটা এখানে আমি আগে থেকে পেয়ে গিয়েছিলাম এখানে আমাদের কাছে দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া ছিল না তাই আমি এটা ধরে নিয়েছি দেন পেয়ে গেলাম তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 450 টাকা এটা কষ্ট করে লিখবেন সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য তা অবশ্যই লিখবেন সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য ছিল মূল্য ছিল 450 টাকা ওকে